যে স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে একটু আলোচনা করব। সেই আলোচনাটা হবে আমাদের 2.1-এর গণিতের 2.1-এর 5 নম্বর প্রশ্ন অনুসারে। তো 5 নম্বর প্রশ্নটা আছে কি, নিচে সমতুল ভগ্নাংশগুলো চিহ্নিত করো। তাহলে আমাদের এখানে কিছু ভগ্নাংশ সরি অনুপাতগুলো দেওয়া আছে, এই অনুপাত থেকে আমরা সমতুল ভগ্নাংশ চিহ্নিত করব। তাহলে তার বেসিক অর্থাৎ সমতুল ভগ্নাংশ করার জন্য আমাদের যে যে জিনিসগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে বেসিকের মধ্যে কি আছে দেখো। 1 নম্বর, প্রদত্ত অনুপাতগুলো হতে সরল অনুপাতগুলো খুঁজে বের করে পাশাপাশি লিখতে হবে। এই অনুপাতগুলোর মধ্যে কোনটা সরল অনুপাত আছে সেটা খুঁজে বের করে আমরা পাশাপাশি লিখব। সরল অনুপাতগুলো ওই অনুপাতের নিচে লিখতে হবে, যে অনুপাতগুলো সরল অনুপাতে আছে সেইগুলো প্রত্যেকটা নিচে নিচে লিখতে হবে। লেখার পরে আমরা বলে দেবো হ্যাঁ এগুলো সমতল অনুপাত কিংবা এগুলো না। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আরেকবার রিপিট করি, এই যে অনুপাতগুলো আছে এইগুলো প্রথমে কি করব, এর মধ্যে থেকে সরল অনুপাতগুলো খুঁজে বের করব। কোনগুলো সরল অনুপাত, সেই সরল অনুপাত খুঁজে বের করে তারপরে আমরা পাশাপাশি লিখব। 2 নম্বর, সরল অনুপাতগুলোর ওই অনুপাতগুলোর নিচে প্রত্যেকটা সরল অনুপাত প্রত্যেকটা নিচে নিচে লিখতে হবে। তাহলে দেখো আমরা কিভাবে করতে পারি অঙ্কগুলো। লিখবা সমতুল অনুপাতগুলো, অনুপাত গুলো নিচে 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 লেখা হলো, লেখা হলো। আচ্ছা নিচে নিচে লিখব, প্রথমে লিখি 12:18। তাহলে সমান সমান কি লিখব, 12/18, পূর্ব রাশি বাই উত্তর রাশি, এটাকে 6 দিয়ে কাটাকাটি করা যায়, তার মানে কত, 2/3। এখানে লিখবা 6 দ্বারা লব হরকে ভাগ করে, বা লব ও হরকে 6 দ্বারা ভাগ করে, ভাগ করে। আচ্ছা লিখলাম, এখন সমান সমান 2:3 অনুপাত লিখলাম, পূর্ব রাশি বা উত্তর রাশি। এরপর 6:18, 6:18, 6/18, এটাকে কি করা যায়, 6 × 6 = 3, 6 = 18, লব ও হরকে 6 দ্বারা ভাগ করে, ভাগ করে, লব হরকে 6 দ্বারা ভাগ করে। তা এখানে লেখা যায় কত, 1:3। তারপরে আছে কত, 15:10, 15:10 সমান সমান 15/10, 5 দিয়ে 3 × 5 = 15, 5 × 10। এখানে লিখবা লব ও হরকে 5 দ্বারা ভাগ করে, ভাগ করে, লব হরকে 5 দ্বারা ভাগ করে। এভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দেবা। সুতরাং কত হলো, 3:2। এরপরে কি করতে হবে, এরপর আছে আমাদের ওখানে 10, এরপর 2:3। তাহলে 2:3 নাকি 1:3 আছে আমাদের, 2:3, এটা আমাদের কোনো কিছু করা লাগে না তাই আমরা লিখব না। তারপরে আমরা করব, এরপরে আছে আমাদের 6:9, 6:9। তাহলে এখন 6/9, 3 × 6, 3×3 = 9, এখানে লিখবা লব ও হরকে 3 দ্বারা ভাগ করে, 3 দ্বারা ভাগ করে, ভাগ করে। আচ্ছা করলাম, তাহলে এখানে কত থাকে, 2:3। তারপরে আমার লাগবে 2:6, তারপরে লিখবা 2:6 সমান সমান কত, 2/6, 1/3। এখানে লিখব লব ও হরকে 2 দ্বারা ভাগ করে, ভাগ করে, 2 দ্বারা ভাগ করে। আচ্ছা তাহলে কত হলো, 1:3। তাহলে দেখো এই যে এরপর আছে কত, 12
অনুপাত 18 সমান সমান 12 বাই সরি 12 অনুপাত 8 তাহলে এখন 6 দিয়ে 6 দুগুণে সরি 3 4 দিয়ে 3 4 12 4 দুগুণে 8 4 দুগুণে 8 তাহলে এখানে লিখব লব ও হরকে 4 দ্বারা ভাগ করে 4 দ্বারা ভাগ করে তাহলে এখন এটা অনুপাত লেখা যায় কি এটার অনুপাত লেখা যায় সমান সমান 3 অনুপাত 2 3 অনুপাত 2 এখন আমাদের কি লিখতে হবে ওই সমতুল অনুপাতগুলো কাছাকাছি লিখতে হবে তাহলে দেখেন এখানে আমরা খুঁজে বের করব খুঁজে বের করলাম কিভাবে যেগুলোকে আমরা প্রথমে সরল অনুপাতে যে প্রদত্ত অনুপাত হতে সরল অনুপাতগুলো খুঁজে বের করতে হবে আমরা সরল অনুপাতের অঙ্ক যখন করেছিলাম প্রত্যেকটাকে কিন্তু কোনো না কোনো সংখ্যা দ্বারা ভাগ করে নির্ণয় করতে পারছিলাম হ্যাঁ তা এখন এইভাবে আমরা অনুপাতগুলো পেলাম দেন আমরা এখন লিখব কিভাবে যে সমতুল অনুপাতগুলো পাশাপাশি লিখব তা আশা করি তোমরা এই অঙ্কগুলো তুলতে পারছো বা লিখতে পারছো এখন আমি সরল অনুপাতগুলো তোমাদের এদিকটা সাজাই দেই কারণ এখানে আমাদের বেসিকটা আছে এটা থাক এটা আমরা মুছবো না এই পাশটা মুছবো বারো অনুপাত আঠেরো ছয় অনুপাত নয় দুই অনুপাত তিন এগুলো হচ্ছে সমতুল সমতুল অনুপাত সমতুল অনুপাত আচ্ছা তারপরে ছয় অনুপাত আঠেরো দুই অনুপাত ছয় এক অনুপাত তিন এটা হচ্ছে সমতুল অনুপাত তারপর হচ্ছে পনেরো অনুপাত দশ তিন অনুপাত দুই বারো অনুপাত বারো অনুপাত আট এইগুলো হচ্ছে সমতুল অনুপাত তাহলে দেখেন যে আমরা সরল অনুপাতের ওই অনুপাতগুলো নিচে নিচে তার মানে কি আমরা সমতুল যে অনুপাতগুলো সমতুল সেই অনুপাতগুলো আমরা এখান থেকে বের করে নিতে পারছি তো ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো এখন সমতুল অনুপাত কি এটা তো আমরা বুঝতে পারলাম যদি না বুঝতে পারি তাহলে আমরা সমতুল অনুপাতের সংজ্ঞাটা অবশ্যই তোমরা মুখস্থ করবা ভালো করে তাহলে বুঝতে পারবা তো ডিয়ার স্টুডেন্ট এই ছিল আমাদের আজকের লেকচারের আলোচনার বিষয় যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের স্যারের সাথে থাকবে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে